পাখি তো উড়াল দিছে আমি কোনো পাখি পুষি না পলাশ তো ঢাকা গেছে গা কি আইলার শহীদ একজন নির্যাতিত মানুষ আপনারা নির্যাতন কে করছে কি সমাচার ভাই জি সমাচার ভালো জি হাতে কি ওই যে ইয়ে আর কি যে ওলা সাপটা নাকি এমন অন করতেছেন কেন উন যখন সিরা যাইতাছে কইলা কাইটা বুনা বুনা কইরা পরোটা দিয়া লয়া যাও ওই কাল্লা পাটাটারে খাওয়াই আসো তাইলে মনে হয় ভালো লাগবে তোমার তিন তিনবার তো ম্যাট্রিক ফেল করছো কলেজের বারান্দাও তো পা দিতে পারো না বেয়াদবের মতো কথা বলতেছো বাজে কথা কইবেন না এই সব কর তুই এই তুমি আমার লগে কথা কও কি হইছে কও মানে কমু কম নাই রাগ তো কমতেছে না আমার রাগ কম হইলে তারপরে আমি রাস্তা দাইটা আসতেছিলাম তখন এই লিচু গাছের তলে দেখি ওই যে দেড়াইটা এক হাত দেড়াতের মধ্যে হাত পাও পেট মাথা সব কিছু শেষ মাথার মধ্যে চুল কম হেডা চিত্তারায় ভরে রয়েছে আর ওই যে শহীদা এই যে কালা শহীদা হেডে খালি এইটারে ধাক্কাইতেছে ওইটা খালি পড়ে যায় এটা খালি ধাক্কায় ওটা খালি উঠতে চায় এটা উড়াইতে পারতেছে না দূর থেকে আমি দেখলাম তখন মনে হইল কি ওতে ধরছে মনে হয় ই এর লেগে আমি খুব একটা গাড়ে কাছে যাই না বুঝছো আসলেই তো আমার মনে তার ভূতেই ধরছে আরে তার শরীর খারাপ হয়েছে কি যে কয় ভূতে ধরছে ডাক্তারি পাস করছো নাকি নতুন ডাক্তারি হুই নাই লগে লগে তার শরীর খারাপ করছে এত জলেকা ভিতরে ভিতরে এত কি বুঝলাম না তো কোনো কিছু আমি তো আসতেছিলাম দূর থেকে দেখলাম কি যে ওই যে ওইরকম আর কি ওই যে ওইটায় পরে দিতেছে ফেডুলেরা মানে ওই ছোট্টটা আর ওই কালাটায় ওইটারে ধাক্কা দিতেছে তা আমি মনে করলাম মনে হয় অ্যাক্টিং করতেছে নাটকের রিহার্সাল করতেছে মনে হয় পরে দিই কি না সত্যি সত্যি মনে হয় ওই দাঁড়াইটা অসুস্থই হয়ে পড়ছে তাহলে তুমি এদিকে কি করতেছো নৃত্য করতেছি ওই যে পকাট নৃত্য করো না তোমরা সেই নৃত্য করতেছি এখানে বৈশা বৈশা আমার বাড়ি আমার ঘর আমি বৈশা আছি আমার আমারই জিগায় তুমি এইখানে কি করতেছো আশ্চর্য একটা লোক সে পয়রা গেছে হ্যাঁ শহীদ ভাই একলা তার উড়াইতে পারতেছে না তুমি যা তার সাহায্য করবা না তুমি এসে ঘরে এখানে বসে রয়েছো এটা মহিলা তো যায় নাই মহিলা তো যায় নাই লাশ তো হয়ে যায় নাই এই তো অন্য ধ্বংস করবা আইসা তুমি একটা অমানুষ বুঝছো মানুষ একটা বিপদে বলে তার সাহায্য করতে হয় তুমি দেখতেছো সে তার আলগে আনতে পারতেছে না তুমি নিজে যায় তার সাহায্য করবা বাড়ি আনবা তার শুশ্রূষা করবা না তুমি এসে এখানে বসে রয়েছো খাইয়া খাইয়া তো শ্বাস করে ফলাইতেছে এইটা তো তুমি দেখো না না দেখো না যাও এখন তাড়াতাড়ি চলো তারা আনতে বুঝে গবাদা হানিফ তোমরা কই বাবে আমি কিছু জানি না আমি কিছু জিজ্ঞাসা আপনারে হ্যাঁ না জানলে ভালো চলেন এখন আমার লগে হ্যাঁ খারাপ খারাপ আকুইরা আমার বোর্ড দিকে কি দেখোস মুখ তো কিন্তু একটা কিন্তু তোমার কোন সমাজে কি কইবা কোনো মাথা ঠিক নাই তোমার দিকে দেখো আচ্ছা এখন আমরা দেরি না করি চলো তুমি থাকো তোমার যাওয়া লাগবো না তুমি এখানে বসো এই চলো তো চলো কই আছে লয়ে যান এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক চাকরিটা যদি হয়ে যায় তারপরে ভাববো বাড়ি যাবে নাকি বেশি রাত হলে কিন্তু গাড়ি ঘোড়া কিছু পাবেন না পরে বুঝেন রাগিনী আজকে বাড়িতে যাবে না এখানেই থাকবে তোমরাও সবাই থাকো এখানে না আমি থাকতে পারবো না আমার অনেক কাজ আছে আচ্ছা হারুন ভাই আপনি কি শহীদ ভাই পলাশ ভাই তাদের কোনো খবর পেয়েছেন না পলাশের ফোন তো বন্ধ শহীদও ফোন ধরে না এ কেমন জ্বালা বলেন তো দেখি আচ্ছা হানিফ আছে না ওই বাসায় হ্যাঁ হানিফরে ফোন দিয়েছিলাম যে গেলাম পলাশ শহীদ কেউ বাড়ি দেখে নাই এইটা তো খুবই আপনি যোগাযোগ করার চেষ্টা করেন আর পাঙ্কু কোথায় পাঙ্কু আই কি ব্যাপার পাঙ্কু তুমি কোথায় তুমি ঘর থেকে বেরি হও না আপা ঘুমালাম একটু অনেকদিন পর একটু ভালো মন্দ ঘুমাইলাম আচ্ছা পলাশের কোনো খবর জানো তুমি না তো ভাইজান কই হেই এ জানলে কে তোমার যে গাইতো না বোকা কথার কথা কইলাম আপনি সেন করে উঠেন কে এই অপ থাকো সে বাড়ি আইতাছে না মানে এমন কথা আমি আপনাকে বলেছিলাম না টেনশনে কিছু নাই টেনশন তো লাগে না ভাই টেনশন করেন না সে ইচ্ছে করেই গেছে সময় হলেই চলে আসবে তাহলে তো আর কিছু বলার নাই আচ্ছা আমি বিরিয়ানিটা বসাই দিয়ে আসি
আচ্ছা রাগিনী সে কি বলছিল বলো তো বলেছে আন্টি একটা অন্য কথা বলেছে আমারে বলা যায় না না মানে আন্টি দড়িয়া ভাবছে যে আমি এসেছি দেখে পলাশ লুকিয়ে আছে আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে তো ঠিকই আছে আন্টি কিন্তু আচ্ছা সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু কি ঠিক নাই আন্টি কোদ সব বিষয় না কথা বলতে হয় না হ্যাঁ আন্টি মানে দড়িয়ার কাছে তো সব ঠিকই মনে হচ্ছে কিন্তু আমার কাছে কেন যেন সব কিছু ঠিক মনে হচ্ছে না পলাশ রাজি আছে তো আমি তো কথাই বলতে পারলাম না আন্টি আমি যদি কথা বলতাম তাহলে হয়তো মানে ওর মনের অবস্থা বুঝতে পারতাম আমি তো কথাই বলার সুযোগ পেলাম না আচ্ছা মানুষ তো কোন এক সময় ইশারা দিয়ে কথা বলে পলাশ কি আমাদেরকে ইশারা দিয়ে কিছু আন্টি এখন কি সময় আছে ইশারা খোঁজার এখন তো সরাসরি কথা বলার সময় নাকি আপনি টেনশন করেন না আন্টি সম্বন্ধ হইব আচ্ছা আমি কিন্তু তোমাদের কথা ভরসা পাইলাম আমি কিন্তু তাদেরকে বিয়ে দিয়ে এইখান থেকে ঢাকায় পাঠাবো আচ্ছা আন্টি তমাল পায়রা রেখে জানাবো না না তমাল ছেলেটা অন্যরকম আমি চাই না কোনো রকম ঝামেলা হোক জানি যে হারুন ভাই বাড়তি কথা কেন বলেন বলেন তো মানে যেটা এখন দরকার সে কথাটা বলেন আগে সেটা বলেন তারপরে পরেরটা পরে দেখা যাবে এখন প্রথম কথা হইতেছে খাওন কাকি আগে খাওন দেন এখনই দিতেছি আমি তোমাদেরকে সত্যি কষ্ট দিয়ে দিলাম যাইতেছি আমি খাওয়ার ব্যবস্থা করি গিয়া দেখেন হারুন ভাই এটা কেমন কথা আমরা আসলাম পলাশ ভাইয়ের সঙ্গে দেখা করতে আর এখন তাকে ছাড়াই আমাদেরকে খেতে বসতে হবে এটা কেমন তেমন না খাওনের বেলায় কোনো কেমন তেমন নাই কোনো আপন পণ নাই আগে খাই তুই হ্যাঁ কি করলি থাপ্পা দিলি কি তুই আমারে বুঝতে পারছিস তো বুঝব না তুই আমার থাপড়াবি আমি টের পাবো না এরকম কথা কইলি বুঝছে অনেক নাটক সিনেমা করছিস নোট ভয় পাওয়া দিছিলি আমার কিন্তু কি থাপ্পড় দেখে ভয় পাওয়া দিছিস ভিতরে হে কি হইছে ওনার কার কি হইছে আপনার কি হইছে আপনি নাকি অসুস্থ হয়ে গেছেন আরে কইতে কি শুনছস তুই মানছের নিয়ে যা তা কোয়ার অভ্যাস তোমার আর গেল না না মুখে যেইটা আসে সেটাই তুমি খালি বলো আর মুখে কোনো টেকসই নাই তোমার বুঝলাম না কিছু মানুষের সামনে তুমি কি অপমান করে কথা বলতেছো আমি যেইটা দেখা গেছি সেটাই তো তোমার গিয়া বলছি আপনার কথা শোনা মনে হইতেছে ওনার একদম ভূতে ধরে আদমরা করে ফেলছে আদমরা করে না পাঁচ রায় মনে হয় পেড়া খাইলে ফেলাইছে না 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 ভাইজান হ্যাঁ কি না আপনার কথা বলা ঠিক হয় নাই আমরা তো প্রচন্ড ভয় পাইছি আরে কি আমি আর মুখ বন্ধ করেন খালি হাসতে মুখের মধ্যে মাছি ঢুকে যাবো তো এই লোকটারে জিগান না এই সত্যি মিথ্যে সে তো জানে কি 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 জিগাইবো হ্যাঁ উনার আমি কি জিজ্ঞেস করবো আমি সুখ নাই আমার আমি নিজে চোখে দেখতেছি না যে হ্যাঁ পুরা সুস্থ এ ভাই আপনারা কোন সুস্থ না উনি অবশ্যই পুরা সুস্থ আচ্ছা আমি তো কিছু বুঝতেছি না কোনো কিছু এই যে শহীদ মিয়া আপনি এখন চুপ মেরে রয়েছেন কেন আপনি কথা কন না কেন আপনি তো সব জানেন কোন আসল ঘটনা কি আরে ও কি কইবো ও তো আমার অসুস্থ করতে পারলেই বাঁচে এটা তো লাভ আরে ভাই কি তো বুঝলাম না টম অ্যান্ড জেরি খেলা খেলতেছেন কি আপনাকে কি পার্টনারশিপের ব্যবসা আছে নাকি পার্টনারশিপে প্রেম আছে হ্যাঁ প্রেম শুনছো তো কাহিনী শুনছো তো এখন অনেক তরে কইলাম পলাশ তরেও তখন নাটক করলে আর এখন সবার সামনে আমারে ভিলেন বানাইতেছ হ্যাঁ আরে আমারেও তো ভিলেন বানাইতেছ থাকে আনে ভাই হইছে চলেন তো এখন উঠেন বাড়িতে যাবেন চলেন কিসের আবার আমাকে বাড়িতে তুমি আবার কথা কইতেছো একদম চুপ থাকো এ ভাই উঠেন তো উঠেন যান ভাত খাইবেন একটু শরীরটা ভালো না চলেন রাগিনী আইছে না আসে নাই আপনি চলেন আপনি খাবেন ভাবি আমি তো উঠতে পারতেছি না কোন কি উঠতে পারতেছেন না মানে কি আমি তো বুঝলাম না কিছু ভাই মানে ওইদেশে শরীরে শক্তি পেতেছি না মনে হয় কি পিছন দিয়ে টাইম না বসায় রাখছে আমি আর উঠতে পারতেছি না টাইম না বসায় রাখবো কে এই যে দুইজন আছে এরা কেউ ধরে না আপনারে ভাই ধরেন তো ধরেন আপনারা একটু সাহায্য করেন এই গবা ভাই ধরেন আরে বুঝতেছেন না পারবো না পারবেন ভাই 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 মনটা একটু শক্ত করেন শরীরটা নরম করেন পায়ের মধ্যে বল দেন বল দিলে পারবেন চেষ্টা করেন না ভাই পারবেন 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 দেন তো একটু চেষ্টা করেন আর তুমিও ধরো যাও আর চেষ্টা করেন এই তো পারছেন বাহ কি সুন্দর কি সুন্দর দেখি 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 হানি যাও যাও এই তো পারছেন বাহ কি সুন্দর পারছেন কিরা ভালো আছে এই তো বুঝছি আরো দেড় কেজি চাল খাইবো আজকে আরো মনে হয়
ফকির কইরা বলা লাগবে আমার তোরা খাগিয়া জামুন আর 6,500 টাকার বাজার করছি এখন আবার এই ব্যাগ ধরছে উঠতে পারে না খাওনের সময় তো তিন থাল খায়া বলা কই দেখেন না উড়া লয়া যা রাগিনী মা তুমি যদি আজকেরতে থাকি যেতে না আমি সবচেয়ে বেশি খুশি হইতাম আন্টি আমি তো এখন মাঝে মাঝে আসব আর এরপর যখন আসব তখন একবার থেকে যাব আচ্ছা আজকে রাতে থাইকে কালকে সকালে যদি যাইতে তাহলে কি এমন ক্ষতি হইতো কত আমারে অনেক ক্ষতি আমার অনেক ক্ষতি হইতো তা তুমি যাও না বাবা আচ্ছা আন্টি দরিয়াকে বলেন একটু আমার সাথে যেতে আমি আমি যাব আমি কাল পরশুর মধ্যেই যাব আর গেলে কিন্তু থাকতে হবে দু একদিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আম্মা মামাকে বলেছিলাম একটা অটো আনতে মানে তাকে একটা কাজ দিয়ে শান্তিতে থাকা যায় না আচ্ছা হয়তো নিয়ে আসছে দেখো এই যে এতক্ষণে সহিত মিয়া ফোন দিছে ধরেন না আমি তো রিসিভ করুম না সারাদিন আমার টেনশনে রাখে না এখন তো আমি তারে সাইজ করব কোনো জরুরি দরকারও তো হতে পারে এখন তো আমরা যাইতেছি যাই দেখুম নি কি হইছে আচ্ছা চলেন আমরা তো রওনা হই বের হই আমরা 3-4 কিলো হোক আমরা সামনে তো মেইন রাস্তা কিছু একটা পেয়ে যাবো হয়তো আপনি ফোনটা ধরেন প্লিজ না আমি ফোন ধরবো ধরেন বলছি হ্যালো এই সারাদিন আপনার কল দিলাম আপনার তো বিবেচনা নাই এই হারুন ভাই শোনেন ওই আপনার পাশে কি রাগিনী দরিয়া এরা কেউ আছে আচ্ছা একটু সাইডে যান কেন হানিফ কিছু করছে তো হবে না আমারে বলতে দেন না না রে ভাই আমি এই হারামজাদারি না বড় পাপে আছি ভাবছিলাম গ্রামে নিয়ে আসলে একটু শুধরাইব কিন্তু না আরে আপনি কি আমারে কইতে দিবেন এ ভাই মমিন মিয়া শালির সাথে কিছু হারুন একদম চুপ কিন্তু জি কোন একটা অ্যাম্বুলেন্স লাগবে বললেন হারামজাদা মেয়েটার আহত করে ফেলেছেন কি কোন তুই একটা অসুস্থ এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হ্যাঁ শহীদ ভাই বলেন রাগিনী পলাশ তো অসুস্থ হয়ে গেছে কি মানে কিভাবে যে বলি আপনারা মারামারি করছেন নাকি আরে এইসব না রাগিনী তাহলে কি ওর মাথায় চাপ পড়ছে মনে হয় কি করেছেন উনি আরে উল্টা পাল্টা কথা বলতেছে কথা বলতে বলতে থেমে যেতেছে বলেন কি আরে এই বাড়ির লোকজন তো বলতেছে ওরে ভূতে ধরছে কি একটা ঝামেলা কত আমি আমি আসতেছি সবচেয়ে বড় সমস্যা হইতেছে পায়ের দিক থেকে কোনো বল পাইতেছে না উঠতে দাঁড়াইতে পারতেছে না ও মাই গড কি বলেন আপনি হারুন বলদরে ফোন দিছিলাম একটা অ্যাম্বুলেন্সের জন্য ওই বলদ তো কথাই শোনে না আচ্ছা আমি আসছি দরিয়ারে বলার কোনো দরকার নাই হ্যাঁ কি হয়েছে আমাকে একটু ইমার্জেন্সি যেতে হবে এখনি দ্রুত কি হয়েছে সেটা বলেন মানে হয়েছে মানে একটা ঝামেলা একটু অসুস্থ হয়েছে আশেপাশে মানুষজন কে আপনার ভাই হ্যাঁ আমার ভাইয়ের মতনই কেউ একজন আন্টি আসি আচ্ছা আন্টি আসছি পরে আবার হ্যাঁ ঠিক আছে জানা কি হলো জি আন্টি জি 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 থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আন্টি আসসালামু আলাইকুম মলম ভাই এইটা কোনো কথা একটা সুস্থ সবল মানুষ আটকা পঙ্গ হয়ে গেল তার শরীরের সব শক্তি বাতাসে মিলে গেল হাইবি এটা হয় নাকি সেটাই তো হইলো রে ভাই সেটাই তো হইলো শরীরে একটা ফোঁটা শক্তি নাই আর আমি তারে টাই না তুলতে পারি না চিন্তা করছো এটা আসলে হয়েছে তার বোনের লেগা বোনের চিন্তা তার মাথার মধ্যে আঘাত করছে স্ট্রেসটা নিতে পারে না তোর মাথায় যদি স্ট্রেস পড়ে না তখন এই জিনিস হয় আপনি যাই কোন ভাই এইটা গেলাম আমি বিশ্বাস করতেছি
কি কথা কই আপনি তো রাগ করেন না কি কথা হ্যানে কলমে একটা ভৌতিক ব্যাপার আছে তারে ভূতি দর্ছে না না এটা আসলে একটা মানসিক সমস্যা এই মলম ভাই বললো না স্ট্রেস থেকে ওইটাই ঠিক আসলে আমার মনে হইতেছে আরে উনার স্ট্রেস তো আরো আছে রাগিনী আপা তুই বন্ধু মিলা একজনকে ভালোবাসে কি বলেন তুই বন্ধু রাগিনী আপারে ভালোবাসে দেখি আপনি এই জিনিস জানেন না বিয়ায় না আরে পুরো উত্তরাবাসী জানে আমি আর এগুলা না নিতে পারতেছি না আমি গেলাম আমি কিছু কব না কি ঝামেল হয়েছে কত ভাই ভাই শোনেন আপনার এই প্যাকেটের ভিতরে আমি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দিছি মানে হইতাছে এই জিনিস আমি আদুরে দেব আদুরে এটা পাই আদুরে আমার সাইজ দিব তাই তো ওই আর কি তখন এই জন্য আমি ভাবিরে পারফিউমের প্যাকেটটা দিতে নিষেধ করছিলাম রে আল্লাহ রে এই জুরস্তিতে আমি ভাবির হাতে পড়ে ভাবি যদি আমি তো শেষ রে ভাই মলম ভাই এখন এই সুযোগ কলাম আপনি আর পাবেন না জান প্যাকেটটা নিয়ে আসেন আমি তাই তো কই হঠাৎ করে তুই ভালো মানুষ হয়ে গেলি কেন তুই তো ভালো মানুষ না তুই তো মানুষই না তুই একটা জর্জ বুশ এ ভাই শুনেন আমার বিচার আপনি পরে করেন আপনি যান ওই প্যাকেটটা গিয়ে লয়ে বুঝছেন আমি পাঙ্কুরে ফোন দিতেছি পাঙ্কুর ভাই অসুস্থ ওই কি লিগা যে এখন আইতাছে আমি কিছুই বুঝতে পারতাছি না টেনশন রে আমার আমার বন্ধু না তুই ভাই আমি কি করবো রে আমি তো বিপদে পড়ে গেছি রে ভাই ভাই তুই আমার বাঁচাস না ভাই আমার বা হ্যাঁ বাঁচাবি ভাই এই বিপদ থেকে বাঁচবো তো ভাবি রাতে পড়ে নাই তো ভাবি রাতে বললে কিন্তু শেষ আমি আচ্ছা ভাই বাতাসটা কেমনে লাগলো কোন তো জানি না মানে জানেন না কিভাবে আপনারা কই কই গেছিলেন শ্মশানের আশেপাশে যান নাই তো আবার সগে হ্যাঁ এই ডাক্তার তো এখন তোরে আসলো না আইবো কেমনে তুমি জানি ঠিক মতো বুঝায় কইতেই পারো না এই দুনিয়ার সব লোক একরকম তুমি আর একরকম তোমার চোখেই খালি আমার সমস্যাগুলি পড়ে আর তো কারো চোখে পড়ে না চুপ থাকো বেশি কথা কইও না ভাই ইয়েরে কি রাগিনীরে কি জানাইছিলেন জানাইছি কইলো তো আইবো শহীদ ভাই ওই যে কইতো না কইতো চলে এসে হ্যাঁ
কিসের ফাঁসি ভুলে গেছো রাগিনি আজকে না আইনা হাসিয়ার কথা 11টার দিকে মনে কয় বাজে জানেন তো মন এই যে দেখছো দেখছো রাগিনি সে আমাকে চিনতে পারছে সুস্থ হয়ে গেছে সে আরে কয়টা বাজে কোন 11টা বাজছে ও না এখন তো রি অবশ্য 11টা বাজে না আমি কাজটা ঠিক করে নাই রাগিনি ওকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে আমরা আমগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম নিজে ভেবে চিন্তা করলাম তো ভালো উকিল ধরলে কিছু হতো না পলাশ ভাই আমরা ঢাকা শহরের বেস্ট লয়ার ধরব হ্যাঁ মানে আগে শুরু হোক বিচারটা বিচারটা তো শুরু হয়নি এখনো শুরু হোক বিচার হবে এখনো তো চার্জশিটই জমা পড়েনি আচ্ছা উনি কি আজকাল ঘরে আসবো না উনি উনি মানে কার কথা কইতেছো পলাশ ভাই নাকি স্ট্রোক করছে কখন সন্ধ্যায় তোমার কিন্তু আসলে সুন্দর লাগতেছে যে আছে না যে তার বয়স ঠিক 10 বছর এক সারারে বিয়া করছে ওই যে আমেরিকান গান গায় যে প্রিয়াঙ্কা চোপড়া ওরকম আমি আপনার কি ক্ষতি করছিলাম বলেন তো বুঝলাম মেজাজ খারাপ করো না কি চান আপনি আমি যেন অন্য কারো বউ না হই